জি 12 পিস 60 টাকা তাহলে প্রতিটা দামের পরে হচ্ছে 5 টাকা করে জি জি 3 টাকা 75 পয়সা করে পড়তেছে ওকে এটা বিক্রি করতে পারবে কত এটা ওনারা বিক্রি করতে পারবে গায়ে লেখা আছে 22 টাকা হ্যাঁ এটা 22 টাকা রেট লেখা আছে চাকরি না পাওয়ার হতাশার দিন শেষ এবার আপনার নিজের পায়ে দাঁড়ানোর পালা একেবারে অল্প পুঁজি নিয়ে আপনিও শুরু করতে পারেন বিভিন্ন পণ্যের সাপ্লাইয়ের ব্যবসা হ্যাঁ দর্শক টুথব্রাশ মাজুনি সুপার গ্লু কটন বারের মতন পণ্য খুব অল্প দামে কিনে আপনিও শুরু করতে পারেন নতুন ব্যবসা এজন্য আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকা চক বাজারের এসএম স্টোরে চলুন কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জেনে নেই ম্যাটাডোরে এই পাতাগুলো যেমন আছে এগুলো আপনারা নিতে পারবেন ম্যাটাডোরে কোম্পানি এগুলো পাতাগুলো হলো 65 টাকা পার পাতা প্রতি পিসের দাম কত পড়ে প্রতি পিসের দাম আসতেছে আপনার 5 টাকা 41 পয়সা মানে 5 টাকা 41 পয়সা প্রতিটা ব্রাশের দাম জি খুচরো পর্যায়ে বিক্রি হবে আপনার এটা 15 টাকা থেকে 20 টাকা ওকে এগুলো কতগুলো নেওয়া লাগবে যদি কেউ নিতে চায় এটা সর্বনিম্ন এক পাতা এক পাতা থেকে শুরু তারপর সে যতগুলো নাই কার্টুনে এক কার্টুনে থাকবে আপনার 60 পাতা 60 পাতা থাকবে এক কার্টুনে জি জি ওকে নিতে পারেন ওকে এরপর এরপর কি আছে এরপর এরপর যে আছে এটা পাতার মধ্যে একটু দামিটা ঠিক আছে এটা হবে আপনার গিয়ে পার পাতা পড়বে 90 টাকা পার পাতা 90 টাকা তাহলে প্রতিটা দাম পড়ে এটা প্রতিটা দাম পড়তেছে আপনার 90 ভাগ দিলে 12 বের হয়ে যাবে 7.5 টাকা পার পিস পার পিস 7.5 টাকা 7.5 টাকা পার পিস এগুলোর মধ্যে মডেল হয় কয়েকটা রকমের ডিজাইন হয় প্রত্যেকটা মডেল লেখা আছে এখানে যেমন উপরে 862 863 877 891 ওকে বিভিন্ন মডেলের হয় জি চারটা মডেল হয় এটা ওকে এরপর থেকে এর একটু দামি আর কি এর থেকে দামি আসতেছে আপনার যদি ম্যাডোর ছাড়া হয় চায়না কোয়ালিটির মধ্যে হয় এই একটা হবে এগুলো 105 টাকা 105 টাকা ডজন 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 তাহলে প্রত্যেকটা বক্সের মধ্যে 12 পিস করে থাকবে জি এগুলো একটা তাহলে প্রতিটার দাম কত পড়ে এটা আপনার 105 টাকা হলে পড়তেছে ভাগ 12 8 টাকা 75 পয়সা আচ্ছা কি দাম এটার ব্র্যান্ডের নামটা কি যেটা দেখালাম এটা স্লিম সফট স্লিম সফট ক্লিনিং হ্যাঁ ড্রাগন নাম লেখা আছে এটা প্রতিটা দাম 8 টাকা 75 পয়সা পার পিস পার পিস ওকে এরপরে এরপরে আপনি ম্যাডোরে কিছু কিছু আরো আছে আইটেম এগুলো ম্যাডোরে 854 মডেল এগুলো 105 টাকা 105 টাকা ডজন জি এটাও এই একটা মডেল আর একটা মডেল আছে এটার মধ্যে দেখাই এটা হচ্ছে 853 মডেল একই দাম একই দাম 105 টাকা ডজন 105 টাকা করে ডজন কেউ নিলে সর্বনিম্ন এক ডজন নিতে হবে জি সর্বনিম্ন এক ডজন নিতে হবে আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় কোনো ব্যবসায়ী যদি আপনার কাছ থেকে সরাসরি পাইকারি নিতে চায় তাহলে সে কিভাবে নেবে আপনার কাছ থেকে সরাসরি নিতে চাইলে যদি আমার এখানে আসতে হবে যদি ঢাকা আসে আর যদি এখানে আপনি না আসতে পারে তাহলে আমরা আপনাদের আমাদের এখানে সিস্টেম আছে আপনাদের যেমন আমাদের অনেকই কাস্টমার আছে যারা ডাচ বাংলায় আপনার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেয় টাকা আমরা মাল দিয়ে দিই মানে আপনার নাম্বারে ফোন করলে তারপরে আপনি জি জি আমার নাম্বারে যোগাযোগ করলে জি জি আর সে পেমেন্ট করবে ব্যাংকে পেমেন্ট করলে জি 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 ঢাকা থেকে আসতে হবে না না তাকে কষ্ট করে আসতে হলো না ওকে এরপর কি দেখাবেন এরপরে আরো অনেক মডেল আছে আরো দেখাচ্ছি যেমন আপনার এটা আছে ড্রাগন আরেকটা এটা নিতে পারবেন 125 টাকা 125 টাকা পার পিস পার ডজন ও সরি পার ডজন হ্যাঁ জি হ্যাঁ এটা পিস কত পড়ে তাহলে এটা আপনি পিস পড়তেছে 125 টাকা হলে ভাগ 12 আপনার আসতেছে 10 টাকা 41 পয়সা 10 টাকা 41 পয়সা এটা কত টাকা বিক্রি করতে পারবে মফস্বলে এটা আপনার 20 টাকার নিচে কোনো মাল বিক্রি হবে না 20 থেকে 25 টাকা বিক্রি করতে পারবে যেগুলো আছে আপনার 105 টাকা থেকে 125 টাকা যেগুলো হয় বা তার চেয়ে বেশি এগুলো সর্বনিম্ন 20 টাকা আর যে যে টাকা তার উপর যা বেশি বিক্রি করতে পারলে তার উপর লাভ ওনার এক্সট্রা লাভ হবে এটা ওকে তারপরে আরো আছে নিতে পারবেন ওকে ব্রাশ বাদে আপনার কাছে মাজুনি আছে অনেক মাজুনি আছে আমাদের কিছু মাজুনি দেখান এখানে মাজুনি আছে আমাদের গোল্ডেন কোম্পানির আছে গোল্ডেন ওকে এটা কত পড়বে দাম এটা আপনার এক পাতা পড়তেছে 60 টাকা 60 টাকা 12 পিস 60 টাকা তাহলে প্রতিটা দামের পরে হচ্ছে 5 টাকা করে জি জি 5 টাকা করে লেখা আছে গায়ে রেট আছে 30 টাকা হ্যাঁ গায়ে রেট লেখা আছে 30 টাকা 20 টাকা বিক্রি হবে হ্যাঁ মানে 5 টাকা দিয়ে কিনে সে 30 টাকা বিক্রি করতে পারবে এটা হিউজ লাভ মানে করতে পারবে জি জি ওকে খুচরা পর্যায়ে বিক্রি করতে পারবে হোলসেলে নিলে আপনি 60 টাকা নিলে ওরা 80 টাকা 90 টাকা বেচতে পারবে পার পাতা 80 টাকা 90 টাকা করে দোকানে দোকানে দিল দোকানদাররা হচ্ছে 30 টাকা পিস বিক্রি করবে এর মধ্যে আবার বড় হয় বড় হয় বড় হয় বড় ডাবল এর হলো সিঙ্গেল ডাবলের মধ্যে আছে নিতে পারবে ভীম ভীম হ্যাঁ এটা হলো ডাবল
45 টাকা কিছু কম পড়বে আর কি, মানে দোকানে সবাই যে দিতেছে না, দেখা গেছে আপনি সর্বনিম্ন 30 টাকা বিক্রি করতে পারবে, হয়তো 15 টাকা লেস করে গাইডেড লেখা আছে 45 টাকা, 30 টাকা পর্যন্ত বিক্রি করা যায়, ওকে, আর ছোটগুলো 20 টাকা বিক্রি করে, ওকে, মাঝের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে, এটা হলো কি আপনার চায়না কোয়ালিটি, ঠিক আছে, এটা বিক্রি করতেছি আমরা হোলসেল প্রাইস 105 105 টাকা পার পার ডজন 12 পিস থাকে, এখানে আসতেছে 105 টাকা ভাগ 12, ডজন পড়তেছে 65 টাকা করে প্রতি ডজন, হ্যাঁ একটার মধ্যে 4 পিস করে তিনটার মধ্যে এক ডজন হবে, এটা 65 টাকা ডজন, এর মধ্যে একটা ছোট আইটেম আছে 5 টাকা করে, ওইটাও বিক্রি করি, ওইটা কত দাম, ওইটা আপনার 25 টাকা করে, 25 টাকা, 25 টাকা, তাহলে হচ্ছে 2 টাকার 5 পয়সা অথবা 2 পয়সা, 25 ভাগ 12, হ্যাঁ 2 টাকা করে পড়তেছে, 2 টাকা করে প্রতি প্যাকেট কটন বার, এটা 5 টাকা বিক্রি করতে পারবে, সুপার গুলো আইটেম আছে, এগুলো 45 টাকা পাতা, এক পাতায় 12 পিস থাকে, আমাদের রেট 45 টাকা, তাহলে প্রতিটা দাম কত পড়ে, প্রতিটা দাম পড়তেছে আপনার 45 ভাগ 12 3 টাকা 75 পয়সা করে পড়তেছে, ওকে, এটা বিক্রি করতে পারবে কত, এটা ওনারও বিক্রি করতে পারবে, গাইড লেখা আছে 22 টাকা, হ্যাঁ এটা 22 টাকা রেট লেখা আছে, 15 টাকা বিক্রি করলো অনায়াসে অনেক টাকা হবে, অনেক টাকা বিক্রি করতে পারবে, জি জি, সুপারগুলোর বিভিন্ন রকমের কোয়ালিটি মনে হয় আপনাদের আছে, বিভিন্ন রকম, এটা একটু বড় হয়, এটা আছে, এর থেকে একটু বড় সাইজ হয়, 200 পিস না না, এটা আছে বেবি ব্রাশ বাচ্চাদের জন্য, ক্লিন বাচ্চাদের জন্য, হ্যাঁ মিস্টার ক্লিন, হ্যাঁ জি, এটা 125 টাকা রেট, হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস 125 টাকা, 125, মানে তাহলে কেউ তো আপনার কাছে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবে, পাইকারি করতে পারবে, হ্যাঁ তাহলে এটার কত টাকা বিক্রি করতে পারবে দোকানদাররা, পাইকারি দোকানদাররা এগুলো 20 টাকা পিস যদি বিক্রি করে তাহলে 240 টাকা আসতেছে, আমাদের থেকে নিবে 125 টাকা, আমাদের থেকে নিয়ে তারা বিক্রি করতে পারবে 150 টাকা, 140 টাকা, 250 টাকা, হ্যাঁ তার খরচটা রেখে তার লাভ, যেমন একটা বক্সের মধ্যে সে 20 টাকাও লাভ করতে পারবে, সে 30 টাকাও করতে পারবে, ওকে, তারপরে হোলসেলে এখানে আরেকটা আছে দেখাতে পারি, রাবার নিকিতা রাবার ম্যাটাডোরের, এটার মধ্যে অনেকগুলো মডেল হয়, যেমন 841, 842, 843 এগুলো মডেল, এটা তার মধ্যে একটা, এগুলো 145 টাকা ফিক্সড প্রাইস, 12 পিস, 12 পিস 145, 145 টাকা, 145 টাকা হলে ভাগ 12, 12 টাকা 8 পয়সা পড়বে, 12 টাকা 8 পয়সা প্রতিটা, 12 টাকা 8 পয়সা, ওকে 145 টাকা ডজন, হ্যাঁ তারপরে এরপর আছে চায়না কোয়ালিটির মধ্যে, চায়না কোয়ালিটির মধ্যে হবে এটা 160 টাকা ডর্জন, এটা চায়না কোয়ালিটি, জি চায়না কোয়ালিটি 160 টাকা ডর্জন, এটা আপনার পড়বে 160 ভাগ 12, এটা পড়তেছে 13 টাকা 33 পয়সা, 13 টাকা 33 পয়সা, হ্যাঁ জি, মানে ব্রাশের হিউজ কালেকশন আপনার কাছে, জি জি অনেক অনেক আছে, তার চেয়ে একটু ভালো আছে, এটা হবে, এটা নিতে পারবেন 172 টাকা ডর্জন, 172 টাকা ডর্জন, পার পিস পড়বে 172 ভাগ 12, 14 টাকা 33 পয়সা প্রতিটা, হ্যাঁ এটার মধ্যে কিন্তু কালার হয়, এক একটা বক্সের মধ্যে তিনটা করে কালার হবে, তিনটা কালার থাকবে, তিনটা কালার হবে, তিনটা করে কালার হবে ভিতরে, এটা উপরে একটা স্যাম্পল দেওয়া আছে, আরও ভিতরে দুইটা কালার আছে, দুইটা কালার আছে, প্রত্যেকটা বক্সে তিনটা করে কালার হবে, ওকে, এটা আছে আরেকটা মডেল, এটা হলো কি আপনি চায়নার মধ্যে নিউ আপগ্রেড, আচ্ছা প্রত্যেকটা বক্সে তিনটা করে কালার হবে, এক একটা বক্সে এই একটা কালার দেওয়া আছে, আরও দুইটা, আরও দুইটা কালার পাবেন,
একটু একটু দামের মধ্যে। এটা কত দাম পড়বে? এটা আপনার পড়তেছে 190 টাকা ফিক্সডে, তার উপর বিক্রি করতে পারলে লাভবান। ওকে, এগুলো আমরা বলি গাম কেয়ার টুইন প্যাক। এটা সেন্সিটিভ টুইন প্যাক, ম্যাটাডোর কোম্পানি। এগুলো 155 টাকা ডর্জন। 155 টাকা ডর্জন, মানে 24টা ব্রাশের দাম 155 টাকা। 24টা ব্রাশের দাম 155 টাকা ভাগ 12, 12 টাকা 91 পয়সা পড়বে পার পিস। 12 টাকা 91 পয়সা জোড়া? হ্যাঁ, প্রতি জোড়া ব্রাশের দাম 12 টাকা প্রতি জোড়া। ওকে, এরকম আরো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেটের মাল আছে আমাদের এখানে। আছে কস্টেপ নিতে পারবেন, ওসাকা কস্টেপ আছে এক নম্বরে, একটু মিক্স আছে, মানে এক নম্বরের পরের গুলা হয়, এই গ্রেড আছে, এক নম্বর দুই নম্বর তিন নম্বর হয়, কোয়ালিটি আছে এটার মধ্যে। এর মধ্যে আছে আপনার গিয়ে অনেকে কাইতুন বলে, অনেকে তাগি বলে, কাইতুন হয়, তারপর আপনার হয় টেনিস বল, টেনিস বল, ঠিক আছে, হ্যাঁ, এটা চায়নাটা, আবার দেশিগুলো আমাদের হয়। ওকে, এবারে আরো অনেক আইটেম আপনার কাছে পাবে, ফোন করলে আর কি জানতে পারবে। জি জি, যোগাযোগ করলে মোবাইলের মাধ্যমে, আসতেও হবে না, আমাদেরকে বলবে, আমরা ওই বিল করব, টাকা হবে, যা খরচ ট্রান্সপোর্ট খরচ লেবার খরচ ধরে নেব, অ্যাকাউন্টে টাকা দিলে আমরা মালগুলো ডেলিভারি করে দেব। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিওটি দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা, একদিন সমাজের অন্য 10 জন আপনাকে অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।